to my channel তো আমি আবার তোমাদের জন্য একটা বাংলা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে ভাতৃদ্বিতীয়া মানে হচ্ছে ভাইফোঁটা তো আমি সেই জন্য আমার মা বাড়িতে এসেছি তাই তোমাদের একটু ব্যাকগ্রাউন্ড একটু অন্য ধরনের লাগতে পারে তো আমি একটু ছাদে এসেছি প্রচন্ড ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখানে তো অনেকদিন ধরে ব্লগটা করা হয় না আর এখন আমি অনেক কম ভিডিও ছাড়ছি তার একটাই কারণ আমি টাইম দিতে পারছি না ভিডিওর জন্য তো সেহেতু যতটা টাইম পাই শেয়ার করা তোমাদের সাথে যা করি সেগুলো শেয়ার করার চেষ্টা করি তো আজকে আমি আবার একটা ব্লগ শেয়ার করব মানে আমার মামা বাড়িতে যে আজকে ভাতৃদ্বিতীয়া পালন হবে কি কি হবে কি কি রান্না বান্না হবে আর কিভাবে ফোঁটা দেওয়া হয় বা যা কিছু হয় সব তোমাদের সাথে শেয়ার করব তো তো এখন এসেছি ছাদে তো ছাদের পরিবেশে তোমাদের সাথে শেয়ার করি চলো কত ভালো মানে পরিবেশটা এখানকার চারিদিকে অনেক সবুজ গাছপালা ভর্তি যেটা শহরে একদম দেখাই যায় না তো সেহেতু আমি এখন চলে এসেছি ছাদে তো এখন কিছুক্ষণ এখানে থাকবো তারপর স্নান খাওয়া দাওয়া শুরু হবে তো এখানে আমার একটা ছোট্ট বোন আছে একটু হাই করে দে হাই বল তোর নাম কি বল আমার নাম স্নেহা ঘোষ ও হচ্ছে আমার মামার মেয়ে তো ও এসেছে আমাকে নিয়ে ছাদে চলো নিচে যাওয়া যাক এই আয় কাজ বাজ করে এখন আমার গরম লাগছে এই জন্য সোয়েটারটা খুলে দিলাম তো এখন আমরা ফুল তুলতে যাব তো ওরা ফুল ঝুড়িটা আনার পর আমরা ফুল তুলব তো এখানে গাইস আরেকটা জিনিস দেখাবো এখানে অনেকগুলো কলা গাছ আছে যেটা আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে মানে কলা পাতায় খাওয়া দাওয়া হবে তো এখান থেকে কলা নেওয়া মানে কলা পাতা নেওয়া হবে আর পেয়ারা হয়েছে কিন্তু অনেক উঁচুতে পেয়ারা হয়েছে সেহেতু আর লাঠি দিয়েও মানে পাড়া গেল না এত বড় লাঠি দিয়ে পাড়ার চেষ্টা করলাম তাও পাড়া গেল না তো ওটা লোক দিয়ে হয়তো পাড়াতে হবে অনেক শিউলি ফুল পড়েছে এই শিউলি ফুলগুলো আমরা তুলব এখানে অনেক বনু তুলেছে এবার আমরা তুলব ওদিকে যাচ্ছি ওখানেও হয়েছে অনেক শিউলি গাছ ওখান থেকে শিউলি তুলব তারপরে একদম নর্থ
সকালে খাওয়া দাওয়ার পর এখন এসেছি দুপুরে খাওয়া দাওয়ার অবশ্য করলে মাঝখানে আমি ভিডিওটা করিনি, ফোনে চার্জ ছিল না বলে, তো এখন খেয়ে নিই। তো গাইস, দুপুরে খাওয়ানোর পর একটু ঘুমিয়েছিলাম আর এখন বেজে গেছে সন্ধ্যা 7টা নাগাদ বাজতে যায়, হ্যাঁ 6:47 বাজে। তো এখন মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ওই জন্য দেখতে পাচ্ছ কম্বল টম্বল নিয়ে একদম রেডি। তো এখন রান্নাঘরে রান্না হচ্ছে আর আমার বোন এখানে কোথায় এই এখানে বসে বসে গান শুনছে। তো রান্না বান্না হচ্ছে, রাত্রে রান্না বান্না। তো তো আজকে মিনরা চলো দেখি কি হচ্ছে রান্নাঘরের দিকে। বলো, পটল ভাজা, মাছ ভাজা, আলু পোস্ত, মাংস। শুনতে পেলে গাইস, এইখানে মাংস কাটা হয়েছে। আরে কি মাংস, মা দেশি মুরগি আনা হয়েছে আর দিদুন এখানে আমার বানাচ্ছে। তো এইখানে রান্না হবে। তো গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো কালকে রাত্রেবেলায় অনেক হচ্ছে দেরি হয়ে গেছিলো বলে ব্লগটা এন্ড করতে পারিনি, তো সেই জন্য আবার এসেছি সকালবেলায় ব্লগটা এন্ড করার জন্য। তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর এরমই ভালো ভালো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখো অল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।